ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تربا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے نہ اترا وہ زیادہ چاد اتارو رنگت پر نہ اترا وہ زیادہ چاد اتارو اپنی رنگت پر میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تربا کو جاؤ گے تو آنا بھول جاؤ گے حدیث مصطفیٰ پر تم جو ہو جاؤ جو ہو جاؤ عمل پیرا قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے قسم رب کی کبھی ماں کو ستانا بھول جاؤ گے برمپور ایچ ڈی میڈیا دا اسلامک یوٹیوب چینل معجز و مکرم عظیم الشان আড়াই হাজার চৈতন কান্দা দক্ষিণ পাড়া মরহুম হাজী আব্দুর রহমান বুইয়ার বাড়ি সংলগ্ন 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি মহা সম্মেলনে প্রধান অতিথি নারায়ণগঞ্জ দুই আসনের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত পরম প্রিয় আলহাজ নজরুল ইসলাম বাবু সাহেব এমপি মহোদয় প্রধান মেহমান যিনি আমাকে অত্যন্ত আদর করেন যার একান্ত অনুরোধে হাজারো কষ্টকে পিছনে রেখে আপনাদের মাঝে আমি এসেছি আল্লামা পীরজাদা কাজী মোহাম্মদ আলী পেশোয়ারি ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ আমরা কথা যেন না বলি আমার সাথে শুধু আওয়াজ করবেন হায়াতের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে আল্লাহ মাহফিলে এনেছেন কে আল্লাহ রাসূল বলছেন কিয়ামত দুই প্রকার কয় প্রকার আর কিয়ামতের আলামত দুই প্রকার কিয়ামতেই দুই প্রকার একটা হলো ব্যক্তিগত কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত কিয়ামতের আলামত দুই প্রকার আলামাতুস সুগরা আলামাতুল কুবরা একটা ছোট আলামত আর একটা বড় আলামত তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কিয়ামত কয় প্রকার একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত কিয়ামতের আলামত কয় প্রকার দুই প্রকার একটা ছোট আলামত একটা বড় আলামত আমি প্রায় 2000 আলামত আমি দেখেছি চোখে 2000 আলামত আমি পড়েছি কিন্তু চোখে দেখে অনুভব করছি 2000 আলামত কিয়ামত যে হবে 2000 আলামতের একটা বাদ নাই সব হয়ে গেছে নাম্বার 1 মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হবে চৌধুরী বাড়ির মসজিদ এত সুন্দর ভুইয়া বাড়ির মসজিদটাকে এর চেয়ে বেশি সুন্দর না হলে কি মান সম্মান থাকে এই একটা প্রতিযোগিতা চলবে কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে এখন আপনি মিলে দেখেন এই কথা আলামতের সাথে বাস্তবতার মিল আছে না নাই তাহলে আপনারাও স্বীকার করলেন যে এই আলামতটা সংগঠিত হয়ে গেছে দুই নম্বর আঘাত ঘাট হবে
যেই দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনাও করে নাই সেই দিকে রাস্তা হবে। এরকম কি কিছু রাস্তা দেখা যাচ্ছে? এগুলো অটোমেটিকলি ঘটবে। তিন নম্বর, এই চেয়ারটা অযোগ্য লোক দখল করবে। ধর্মের কথাগুলো, ধর্মের যে কথাগুলো মাসআলা, যেমন তালাকের মাসআলা, এই ফতোয়াগুলো দিবে আলেমরা, এইগুলো এখন শাসটলি দেওয়া হয়ে যায়। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আমার কাছ থেকে। তিন নম্বর গেল। চার নম্বর, বাজারে হাটে ঘাটে বাজারে মার্কেটের যে উপচে পড়া ঢেউ, পুরুষ ঘরে বসে যাবে, মহিলাদের সেই জায়গাটা দখলে চলে যাবে। কিছু মিলছে? আচ্ছা, না মিললে বলবেন, আমি দেখব গবেষণা করে কি আছে। এরপরে রসুল বলছেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আসলে কি বাড়ছে? আদমশুমারি টান দেন দেখবেন আমাদের দেশের মা বোনদের ভোটার আর পুরুষের ভোটার সেম সেম, কথা কর ঠিক না? একটু বেশি, একটু বেশি। আচ্ছা ঠিক আছে, এরপর এটা কি মিলতেছে? এরপরে পোশাক, মহিলারা আমরা যখন বলবো যে আপনারা শালীন ভাবে চলেন, তারা বলবে আমার চলো আমি চলবো, কার বাপের কি? তারা পোশাক খোলামেলা পরার জন্য ওপেন কথা বলবে। রসুল বলছেন এটা কিয়ামতের আলামত। এরপরে রসুল বলছেন মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা বোধ কমে যাবে, স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা বোধ কমে যাবে। আচ্ছা বলুন তো, এই কথাগুলো যে বললাম এগুলা কি বাকি আছে না চলছে? তারে বুঝতে হবে কিয়ামত বেশি বাকি নাই। রসুল বলছেন কিয়ামতের সবচেয়ে বড় যে আলামত এটা বাকি আছে, এটা হলো দাজ্জাল আসবে। কিন্তু ওই দাজ্জাল আসার আগেও কিছু সেমি দাজ্জাল বাইরে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? যারা ওপেন, যারা ওপেন আমাদের মতো মাইক ধরেই বলবে যে রসুল মরা অবস্থায় রোজায় পড়ে আছে। এখন আপনার একটু জবানটা খুলে বলেন, রসুল কি মরা না জিন্দা? বাস, যারা রসুলের এই হাদিসটাকে মিথ্যা বলবে, যারা বলা যেখানে রেওয়ায়েত আছে নবীগণ জিন্দা, সেখানে কেউ যদি বলে মরা, তাহলে বুঝতে হবে সেটা ওই দাজ্জালের খালাতো ভাই। কি সঠিক নাকি বানিয়ে বলছি? বাস, এই ছেলে বসো। আমি তো বাংলা কত ঠিক মতো বলতে পারি না, আপনাদের যন্ত্রণায় একটু কথা বলতে গেলে আপনারা মনে করে যে না জানি কি বইলে ভালাইছি। একটু আমার কথা মনোযোগ দেন, কি বলতে চাই? দাজ্জাল আসবে, দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল বেরিয়ে গেছে। এখন রসুল বলছেন কেয়ামত দুই প্রকার, একটা ব্যক্তিগত আর একটা। এখন ব্যক্তিগত কেয়ামতের মোকাবেলা আপনি কিভাবে করবেন, এবং সমষ্টিগত কেয়ামতের মোকাবেলা ওই দাজ্জালের মোকাবেলা কিভাবে করবেন? ব্যক্তিগত কেয়ামতটা শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে, আর সমষ্টিগত কেয়ামতের থাবা শুরু হবে দাজ্জালের মাধ্যমে। এই দুইটা থাবার মধ্যে আপনি মোকাবেলা করবেন কি দিয়া? একমাত্র ইমান দিয়া। আজরাইল যখন ঘরে আসবে, দরজায় দাঁড়াবে, একটু শিষ্টা কমায় দাও, দরজায় দাঁড়াবে, দরজায় যখন দাঁড়াবে আজরাইল আসবে আপনার কাছে, হ্যাঁ কেন আসছেন? তোমাকে এখন চলে যেতে হবে। তখন আপনি দাঁড়ায় বলবেন রাখ আজরাইল, এক সপ্তাহ পরে আয়ো, কিছু রাস্তাঘাট বাকি আছে, কাজটি করে লই। এরকম সুযোগ আছে? বুঝেন কিন্তু সুযোগ আছে। আর যদি আপনার ইমান থাকে, আজরাইল আসার পরে বলবেন আজরাইল কেন আসছো, আজরাইল বলে যে কথা বলবো আগে আমার সালামটা গ্রহণ করুন। রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার করতেছি, একটা ভালো দিক আর একটা মন্দ দিক। এই পোলাপানগুলি ইচ্ছে করলে শিল্পী এনে বিভিন্ন ধরনের বেহায়া পড়ার গান করতে পারত। রাস্তা তো দুইটা, ইয়েস আর নট। ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। রাস্তা যেহেতু দুইটা, একটা ভালো দিক আর একটা মন্দ দিক, এই দুইটাকে কম্পেয়ার করার জন্য আল্লাহ আপনাকে একটা আদালত দিছে, আর বিবেকটাই হলো সবচাইতে বড় আদালত, কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে ইমানদারের কাছে আজরাইল আসবে,
বেঈমান বলবে এখন দরকার নাই আমার কিছু নামাজের বাকি আছে রোজার বাকি আছে হজের বাকি আছে এখন যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব আমাকে একটু সুযোগ দেন আজরাইল বলবে সুযোগ নাই কিছু করার আছে নাই এরপরে ইমানদারের কাছে যখন আজরাইল আসবে তোমার রূহ নিতে চায় ইমানদার বলবে তাড়াতাড়ি আসুন আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যান আমার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে দুইটা দিক আছে তো আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়াতে বানাইছি দুর্বল করে এই যে প্যান্ডেলটা বানাইছেন এখন যদি আমি আলাউদ্দিন ভাইকে বলি ভাই তাহিরে আইবো পেশোয়ারি হুজুর আসবে আপনি বাঁশ দিয়া খুঁটি গাড়লেন সিমেন্টের পাল্লা দিলেন না কেন এটা কি হয় এটা মানায় তখন আমাকে আলাউদ্দিন ভাই সুন্দর একটা জবাব দিবে ভাই আসলে সিমেন্টের পাল্লা দিতাম আরো কিছু করতাম কালকে তো প্যান্ডেলটা ভাঙ্গিয়া ফেলামু এর লাগে বাঁশ দিয়া করছি ঠিক এই অ্যানসারটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন কি দিয়েছেন আল্লাহ তুমি পাঠাইছো মানুষদেরকে আল্লাহ বলছে আমি মানুষকে পাঠাইছি দুর্বল করিয়া خلق الإنسان ضعيفا الله رب العالمين বলেন একটা কথা বিহুদা বলবো না একদম কাটাই কাটা জীবন পরিবর্তন হয়ে যাবে যদি মানেন না মানলে পাঁচ ঘন্টা ওয়াজ করলে লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহকে বলি আল্লাহ তুমি মানুষকে বড় মায়া কইরা বানাইছো কিন্তু দুর্বল কেন বানাইলা একটু জানতে চাই যে যেটা আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইছি প্যান্ডেলটা কেন দুর্বল কালকে ভাঙ্গিয়ে ফেলাইবো আল্লাহ উত্তর দিছে আল্লাহ নিজে বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি এখন আল্লাহর প্রশ্ন করি দুর্বল কেন করে বানাইলেন এত মায়া করে বানাইলেন আল্লাহ যে খলকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা এত সুন্দর করে নিজের হাতে আমাদেরকে বানাইলেন দুর্বল কেন বানাইলেন আপনি তো কোন বললে ভাই এখন আরো শক্তিশালী হইতে পারতাম আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা বলছেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে মানুষ একদিন চলে যাবে কেউ শিশু বয়সে যাবে কেউ কিশোর বয়সে যাবে কেউ বার্ধক্যে যাবে কেউ যৌবনে যাবে এভাবেই আমি আল্লাহ পৃথিবীটাকে মানুষ বানিয়েছি মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি দুর্বল মানুষের সামনে ভয়ঙ্কর থাবাগুলো আছে দুর্বল মানুষের সামনে ভয়ঙ্কর থাবা আছে ও যুবক আপনি যতই মজবুত করে বিল্ডিং বানান বিল্ডিং এর উপরে বড় থাবা আছে যার নাম ভূমিকম্প এই ভূমিকম্প আসলে বিল্ডিংটা এত ফাউন্ডেশন বিল্ডিংটা কাঁপা শুরু হয়ে যায় আল্লাহ রহমত করে দেখে আমরা বেঁচে থাকি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি তবে মানুষ বড় দুর্বল এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছি টেন্ডার বাজি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই মায়ের বুকে লাথি মারার জন্য পাঠাই নাই বড় ভাইকে বুকে ছুরি চালাইবার জন্য পাঠাই নাই দাঙ্গা হাঙ্গামা ফাসাদের জন্য আমি পাঠাই নাই ও আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি আমাদেরকে কেন পাঠিয়েছো আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর একমাত্র গোলামি করার জন্য এই জন্য কেয়ামত দুই প্রকার এক হলো আজরাইলে থামা মারলে তোমার রক্ত পানি হয়ে যাবে তোমার রক্ত পানি হয়ে তোমার রক্তগুলো পানি হয়ে যাবে তোমার রক্তগুলো টাচ টাচ করে ছিঁড়ে যাবে বাংলাদেশে ট্রমা সেন্টার আছে পঙ্গু হাসপাতাল আছে দুনিয়ার মধ্যে গাছ থেকে পরে পা ভেঙে গেলে এক্স রে করলে রিপোর্ট পাওয়া যায়
আজরাইলের থাবা যখন তোমার হাড্ডিগুলো জোড়া জোড়া খুলে যাবে, পৃথিবীর কোনো অনুবীক্ষণ দুর্বীক্ষণ আর যন্ত্র দিয়ে ওই ভাঙ্গার রহস্য খুঁজে পাবে না। একমাত্র যার ভাঙবে সেই বুঝবে কত ব্যথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, বেঈমান হলে অবস্থা ভয়াবহ হবে, আর যদি ইমানদার হতে পারে আল্লাহ বলবে যা আমার প্রেমিকারে নিয়ে আয়, আজরাইল আসবে সালাম দিবে, আজরাইলের আঙ্গুল দিয়ে ইমানদারের মাথা আশ্রয় দিবে। এবার আজরাইল বলবে তোমার রূহটা মুখ দিয়ে নিতে চাই, ইমানদার বলবে বাহ মুখ দিয়ে আমার রূহ নিবেন কেন, এই মুখ দিয়ে তো আমার আল্লাহর জিকির করেছি, তাইলে তোমার রূহটা আমি কান দিয়ে নিতে চাই, কান দিয়ে তো আমার মনিবের নাম শুনেছি, তাইলে তোমার চোখ দিয়ে নিতে চাই। ইমানদার বলবে চোখ দিয়ে তুমি আতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, এই চোখ দিয়ে তো আমি আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করে মনের করে আল্লাহকে স্থান দিয়েছি, এই চোখ দিয়ে আমি আমার ভূমিতে দিতাম না। আপনারা জবান খুলে কোন আজরাইলের সঙ্গে যে দাওয়া পাল্টা দেওয়া চলছে, এটা কি গায়ের জোর না ইমানের জোর? ইমানদারের মাটিও ছয় না, জমেও ছয় না, ইমানদারের জন্য মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে, ঠিক কিনা বলো? প্রেমিক হওয়া লাগবে রাস্তা কিন্তু দুইটা, সাবধান রাস্তা কিন্তু দুইটা, বেঈমান হলে এটাও তুমি শাস্তি ভোগ করবে, ইমানদার হলে সেটাও তুমি অনুভব করবে। এবার আজরাইলে ইমানদারের কাছে ধরা খাই আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ গো, তোমার প্রেমিক মুখ দিয়া রুহ নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়া নিতে দেয় না, আল্লাহ তো এইভাবে হবে না, তোমার হাতের তালুর মধ্যে আমার নামটা লেখো, আমার আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে লেখবে। এই আল্লাহর নামটা কি জানোনি? আল্লাহ শব্দটার দলিল কোরআন থেকে আমার কাছ থেকে নিয়ে নাও। আমার আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি আবার তেলাওয়াত করব, রাজি আছেন সবাই? আল্লাহ শব্দের আল্লাহর দলিল কোরআনে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এরপর আল্লাহ শব্দের হামজাটা বাদ দিয়া দাও, থাকে শুধুমাত্র লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দাও, থাকে শুধুমাত্র লাহু, লাহু শব্দের দলিল কোরআনে নিয়ে নাও, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু শব্দের লাম বাদ দিয়া দাও, থাকে শুধুমাত্র হু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু। এই জন্য যুবক আমার আল্লাহ ওই ইসমে জাতের নামটাই লেখাইলেন। আল্লাহর নামটা এমন একটা রহস্য যেই রহস্যের ভিতরে শুধুমাত্র মায়া আর মায়া, জোরে কোন ঠিক কিনা? ওয়া ইলাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলো তিনি কে? এই জন্য আল্লাহ বলেন আমার নামটা ইমানদারের সামনে যায়া ধরো, যেই মাত্র ইমানদারের চোখের সামনে আল্লাহর নামটা আজরাইলে ধরবে, ইমানদারে আল্লাহর নামটা দেখাই আমার আল্লাহর নামে ফানা হইয়া যাবে, ওই মুহূর্তে ইমানদার রুহটার আজরাইলে সার্জারি করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে, মালাকুল মৌতের আজরাইলে থাবায় কোনো ব্যথা পাবে না। এখন প্রশ্ন হলো আজরাইলের থাবা, তোমার একটা ব্যক্তিগত থাবা, তুমি একা এই থাবাটার সাফার করবে,
তুমি একাই সেটা অনুভব করবে কারণ তোমার পাশে তোমার বাবা তোমার পাশে তোমার মা তোমার পাশে তোমার বন্ধু তোমার পাশে তোমার ভাই তোমার পাশে তোমার আপনজন আজরাইলে আসছে রূহ নিতেছে শরীরের রক্ত পানি হইতাছে ঘরের মানুষ বুঝার ক্ষমতা নাই তোমার রক্তগুলা টেনে টেনে তোমার হাড়িগুলা খুলে যাচ্ছে ঘরের মানুষ বুঝার কোনো ক্ষমতা নাই তোমার রক্তগুলা ঠাস ঠাস করে ছিড়ে যাচ্ছে ঘরের মানুষ বুঝার কোনো ক্ষমতা নাই একমাত্র এই সাফার করবা এটা একমাত্র আজরাইলে যারা থাপা মারবে সে সারা পৃথিবীর কেউ তোমার সম্পদের ভাগ নেওয়ার জন্য ঠিকই সবাই পাগল হবে কিন্তু তোমার মৃত্যুর কষ্টের যন্ত্রণার ভাগ পৃথিবীর কেউ নিবে না হাত তুলে বলো ঠিক কি না বলো তাহলে আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম থাবা কিন্তু ভয়ঙ্কর এটা আপনি একাই ভোগ করবেন এটার ভাগ এখানে যারা বসে আছি আমার কষ্টের ভাগ আলাউদ্দিন ভাই নেবে না আমার কষ্টের ভাগ আড়াই হাজার বাসী নেবে না এটা আমাকে মোকাবেলা করতে হবে আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত এটা সবাই দেখবে ওই মুহূর্তে দাজ্জাল আসবে আয়েশা বলবে আমার আল্লাহ মান নাউজ বিল্লাহ বলেন কিমান বেঈমানরা বলবে ঠিক আছে আপনি আমাদের আল্লাহ নাউজ বিল্লাহ আর ঈমানদার বলবে তুমি আমার আল্লাহ না আল্লাহ বলছে একদিন আমাদের মৃত্যু হবে মৃত্যুর পরে কবর হবে কবরের পরে হাসর হবে হাসরের পরে হিসাব হবে হিসাবের পরে মিজান মিজানের পরে আমাকে জান্নাত দিবে এরপর আল্লাহ ওয়াদা করছে দিদার দিবে তুমি তো এমন তোমার দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় আল্লাহকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তুমি আমাদের রব না তুমি বেঈমান দাজ্জাল কারণ তোমার কপালে তিনটা আরবি লেখা দেখতেছি একটা হলো কাফ আরেকটা হলো ফা আরেকটা হলো রা তুমি কাফের তুমি কি কাফের তুমি আমাদের রব না আমার রব আসমান ওয়ালা আমার রব জমিন ওয়ালা আমার রব আমি আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কথা বলেন ঠিক কি না বলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে কি বলছি আলহামদুলিল্লাহ রাব্বি যিনি সমস্ত প্রশংসা তার যিনি সমস্ত জাহানের মালিক তুমি দাজ্জাল এবার ইমানদারে কেটে ফেলে দিবে রসুল বলেন এ ইমানদার শুন শুন তোরা ব্যথা পাবি না ওরা তোকে আগুনে ফেলে দিবে দাজ্জাল তোকে আগুনে ফেলবে আমার আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবে রসুল বলেন ওই দাজ্জালের থাবা থেকে বাঁচতে গেলে টাকার জোরে বাঁচা যাবে না সম্পদের জোরে বাঁচা যাবে না মৃত্যু আজরাইলের মোকাবেলা যেমন ইমান দিয়া হবে দাজ্জালের মোকাবেলাও ইমান দিয়া হবে জোরে কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ কি বলে দেখেন কিয়ামতের অনেক আলামত দাজ্জাল আসবে দাজ্জালের পতন হবে ঈসা নবী আসবে ঈসা নবী আসবে ইয়াজুজ মাজুজের পতন হবে দাজ্জালের পতন হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদীর নাম হলো মুহাম্মদ তার আব্বার নাম হলো আব্দুল্লাহ তিনি হবেন হাসান ইবনে আলীর বংশধর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে বিশ্বের একটা জায়গা বাদ থাকবে না যেখানে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হবে না কথা বলেন ঠিক কি না বলে সেই দিন কি আমি পাবো সেই দিন কি আমি দেখবো বড় আফসুস যদি ইমাম মাহদীকে পেয়ে যেতাম তিনি ইমাম হতো আমি মুক্তাদি হতাম বড় করে বলেন না সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের অনেকগুলো আলামত এর মধ্যে একটা আলামত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম লাজআলিল আরদা মিহাদা
والجبال أوتادا الله رب كل العالمين بولن কিয়ামতের অনেক আলামত ভয়ঙ্কর যে রূপরেখাটা সেই রূপরেখা হলো এই জমিনের মধ্যে অনেক পাহাড় আছে এই পাহাড়গুলো দেখলেই মনে হইতো কেন আল্লাহ এত বড় পাহাড় বানাইছে কি লাভ আমি যখন মদিনা থেকে বদর প্রান্তরে গেলাম শত শত পাহাড় দেখলাম আর মনে মনে ভাবলাম পাহাড়গুলো আল্লাহ কিভাবে বানাইলো যখন আমি গেলাম রাঙ্গামাটি ডানে বামে অনেকগুলো পাহাড় দেখেছি এই পাহাড়গুলো কেন বানাইছে মনে মনে একটা চিন্তা করলাম এই পাহাড়টা আমার আল্লাহ কেন বানাইছে কিন্তু এখন কোরআন শরীফটা তালাশ করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাহাড় বানাইছি জমিনটা যেন নড়াচড়া করতে না পারে এই জমিনটা যেন কাঁপতে না পারে এই যেন পাহাড় দিয়ে আমি আল্লাহ পেরেক বানাইছি আল্লাহু আকবার জোরে কইতো না আল্লাহু আকবার সাধারণ করে কথা বলতেছি এই পাহাড় দিয়ে আল্লাহ পেরেক বানাইছে টিনের ঘরের মধ্যে দেখবেন কাঠ দে নাট দে দিয়া সুন্দর করে লাগায় কাঠের মধ্যে বোল্ট লাগায় কিন্তু কেন লাগে স্ক্রু লাগায় কেন যেন বাতাসে টিনগুলো উড়াইয়া নিতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাহাড় বানাইছেন যেন পাহাড়টা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনটা যেন কাঁপাকাঁপি করতে না পারে এই জন্য আমার আল্লাহ পাহাড় বানাইছেন পেরেক হিসাবে এখন কিয়ামতের পূর্বে ঘটনাটা কি ঘটবে একটু ভালো করে তাকায় দেখেন মাদ্রাসা ছেলেরা কওমি মাদ্রাসার ছেলেরা হাফিজের মাদ্রাসার ছেলেরা ভালো করে খেয়াল করো আমি যেই তো হাফিজ না আমার ভুল হইতে পারে আমাকে ধৈর্য দিও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে একদম পাঁচ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন কেয়ামতের পূর্বে ওই পাহাড়গুলো যা পেরেক মারছিল এই পাহাড়গুলো তোলার মতো আকাশে উড়ে যাবে আমার আল্লাহ বলেন ওয়াই তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে যখন পাহাড়গুলো উড়ে যাবে আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন ইসা জুলজিলাতিল আরদু সিলসালাহা ইদা জুলজিলাতিল আরদু সিলসালাহা যখন পাহাড়টা তোলার মতো উড়ে যাবে এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে যখন জমিনটা কাঁপবে তখন কি হবে জানলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড় উড়ে যাবে জমিন কাঁপতে শুরু করবে আর জমিনের মানুষগুলা জমিন কাঁপার কারণে মা বাবা থেকে ছিটকে যাবে দেশ থেকে দেশান্তরে চলে যাবে কেউ কাহারও কোনো খবর নিবে না এই জন্য পাহাড়গুলো উড়ে গেলে জমিন কাঁপাকাঁপি শুরু হবে হ্যাঁ যুবক ভাইয়ার আমার এটা হলো জমিনের অবস্থা আকাশের মধ্যে পাহাড় উড়ে যাবে জমিন কাঁপাকাঁপি করবে এরপরে আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলছেন আল্লাহ বলেন ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দেখেন একদম হিসাবে মিলাইবেন জমিনের পাহাড় উড়ে যাবে জমিন কাঁপবে মানুষ পতঙ্গের মতো উড়বে এটা হলো জমিনের হাকিকত এরপর আল্লাহ ইজা সামাউ ফাতারাত আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত যখন জমিনটা নাচব জমিনটা কাঁপব তখন জমিনের মধ্যে যে সাগর আছে এটার অবস্থা কি হবে ওই সাগরের মধ্যে সুনামি তৈয়ার হবে জাপান দেখবেন অনেক জায়গার মধ্যে সুনামি হয় ওই সুনামি যখন উঠে বাড়িঘর মুহূর্তে লন্ডভন্ড করে ফেলে কথা বলেন ঠিক কিনা এমন ভাবে নদীর মধ্যে সুনামি শুরু হবে আসমান কাঁপা শুরু হবে জমিন নাচতে শুরু করবে মানুষ ফরিঙের মতন উঠতে শুরু করবে এরপরে সকল মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল রে আসমান ফাটতেছে কেন জমিন নাচতেছে কেন মার সুনামি কেন শুরু হলো তখন আমার নবী বলেন যখন জমিনটা কাঁপা শুরু হবে ওই জমিনের মধ্যে অনেকে মানুষে তিন মাসের গর্ভবতী থাকবে কোনো মা
সময় নেই কোন মা 4 মাসের গর্ভবতী থাকবে 5 মাসের গর্ভবতী থাকবে ওই মা গুলো অটোমেটিক্যালি জমিনের কম্পনের কারণে সন্তান ডেলিভারি হয়ে যাবে এ যুবক আমার মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলে কেমন কষ্ট হয় আর কাউকে জিগাইলে তার উত্তর পাবে না যদি তুমি আমার মাকে জিজ্ঞাসা করো মাকে জিজ্ঞাসা করো মা গো আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম তোমার কাছে কেমন লাগছে মা বলছে পুত্রে তুই যখন আমার পেটের মধ্যে ছিলি আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই তুই যখন আমার পেটের মধ্যে ছিলি আমি রাতের দিনের বেলা খাইতে পারি নাই তুই যখন আমার পেটের মধ্যে ছিলি আমি ভালো করে স্বাধীন মতো হাঁটতেও পারি নাই তুই যখন আমার পেটের মধ্যে ছিলি আমি বেহুশ হয়ে বিছানার মধ্যে পড়ে গিয়েছিলাম ও বাবা তুই ভূমিষ্ঠ হওয়ার পর রক্ত রঞ্জিত লাল হয়ে গেল আর ওই মুহূর্তে আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম এই হলো মার ভূমিষ্ঠ করার সময় মায়ের কষ্ট আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনটা কাঁপবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের নিচের মধ্যে স্বর্ণের খনি আছে জমিনের নিচের মধ্যে তেলের খনি আছে এই খনিজ পদার্থগুলো বেরিয়ে যাবে এটা এমন একটা ময়দান হবে এমন পরিস্থিতি হবে ও যুবকের দল তোমার নজদিক থেকে স্বর্ণ উঠে যাবে আজকে স্বর্ণ পাইলে মানুষ কত পাগল হয়ে যায় কিয়ামতের পূর্বে স্বর্ণের খনি বের হবে কেউ স্বর্ণের প্রতি লোভ করবে না কয়লার খনি বের হবে কয়লার প্রতি লোভ করবে না অনেক ধরনের গায়বী সম্পদের বের হয়ে যাবে সম্পদের লোভ করবে না কেন জানোনি সবাই একটা কথাই বলবে ও কালাল ইনসানু মালাহা কি হইলো আসমান ফাটতেছে কেন জমিন নাচতেছে কেন পানির সুনামি হচ্ছে কেন আর তারকাগুলো খুলে পড়তেছে কেন আর নিচের জমিনের সব বের হচ্ছে কেন ও কালাল ইনসানু মালাহা কি হইলো রাসূল বলেন একটা বিভীষিকাময় মুহূর্ত আহ কুল্লুমান আলাইহা ফান ওয়াজহ রাব্বিকা ওয়াজহ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব বিলীন হয়ে যাবে এতদিন ডাকো নাই এখন যাকে ডাকার দরকার ছিল তিনি থাকবে তিনি হলেন আমার রব জোরে কোন সুবহানাল্লাহ যাও যাও নিচে যাও সব যাও এই আপনারা কি বেজার হইছেন আমার প্রতি আমি আড়াই ঘন্টা যেই ওয়াজ করি যেই ওয়াজটা করি এই এই ওয়াজটাই আমি এখন অল্প সময় গুছাইছি যদি বিবেক থাকে আকল থাকে বুঝবেন যে আমি ভালো কথাই বলে গেছি কারণ আমার জীবনটা সমাপ্তি ঘটবে কিয়ামত দিয়া একটা মৃত্যুর থাবার মাধ্যমে কেন কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে কিয়ামতের মাধ্যমে কথা বলেন না কেন ঠিক কি না বলেন দুটো জায়গায় তোমার ঈমান লাগবেই দুটো জায়গায় তোমার নেক আমল লাগবেই কারণ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই যুবক আপনাকে বলছি ঈমান এবং নেক আমল দরকার আছে না নাই আছে দুটো হাত তুলো বন্ধুরা সোজা করো এই দেখায় দান করে তবে হাতটা তুলে রাখেন এই মাহফিলটা কাকতালীয় ভাবে আমরা যে দিতে পেরেছি আপনারা কি খুশি না বেজায় তাহলে এই মাহফিলে যারা করছেন তারা তো অনেক টাকা দিছে দিছে না অনেক টাকা দিয়ে মাহফিলে প্যান্ডেল মানে সাজাইছে আমি চাই আপনারা অন্তত 10 টাকা দিয়া হলেও আজকের মাহফিলে শরীক হয়ে যাবেন যদি আপনারা সবাই টাকা দেন মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে কিন্তু অন্তত 50,000 টাকা তো শিওর উঠবে যদি আপনারা যদি সবার হাতটাকে প্রসার করেন একটু মেহরবানি করে হাতটা সোজা করেন তো দেখি এই বিসমিল্লাহ করে এখন পকেটে হাত দেন 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 বিসমিল্লাহ করে দেন দেন পকেটে হাত দেন পকেটে হাত দেন একটা হাত যেন বাদ না যায় সবাই দেন সবাই দেন সবাই রেডি করেন তো সবাই রেডি করেন তো 100 টাকা 1000 টাকা 50 টাকা 500 টাকা 1000 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন তাই দেন দেন না ভাই দেন সবাই দেন একটা নাত রাসূল বলি পড়বেন আপনারা সবাই একটা গজল বলি আমার হাতের লেখাটা গাইবেন তো ইনশাআল্লাহ বলে যেতে চাইলে বলা যায় না বলো না বলে যেতে চাইলে আমার জান মদিনা দেখো মার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না মার
দিনার স্মৃতি গুলে পাবি বারবার কবে আমি দেখা পাব রোজা তোমার মদিনার স্মৃতি গুলে পাবি বারবার কবে আমি দেখা পাব রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বুন নাই মদিনা জান মদিনা মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে বলা না বলো না ভুলে যেতে চাইলে বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগে চৈতন কান্দার বেথার পাহাড় ঠিক না দোহরাছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি আড়াই হাজার বাসি বেথার পাহাড় নদী নাতে যাবো আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা আপনার কি টাকা দিয়েছেন কে কে দিয়েছেন হাত তোলেন মাশাল্লাহ সবাই দিয়েছেন না হাত নামান আপনাদের সকলকে ধন্যবাদ তবে একটি কথা বলতে চাই বিদায় বেলার কথা আপনার কি আমার প্রতি রাগ করছেন আশা থেকে আপনারা খুশি হয়েছেন আবার আসলে কি কষ্ট পাবেন একটু আর্লি যোগাযোগ করেন এবং আগের থেকে পারমিশন গুলা ক্লিয়ারেন্স দিন আমাদেরকে নাহলে আমরা বিব্রত হই ঠিক আছে ইনশাল্লাহ